পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে 25 নভেম্বর রাতে হাজার হাজার কর্মী সমর্থক পৌঁছে যান রাজধানী ইসলামাবাদের ডি চক এলাকায়। এখান থেকে শুরু রেড জোন। গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি ভবন এখানেই। ইমরানকে মুক্ত না করা পর্যন্ত সেখানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তার স্ত্রী বুশরা বিবি। কিন্তু 24 ঘন্টার মধ্যেই এ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 26 নভেম্বর মধ্যরাতের আগেই অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুহুর্মুহু রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল বিস্ফোরণে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় ব্যাপক সংঘর্ষে দুই পক্ষেই ঘটে হতাহতের ঘটনা। 27 নভেম্বর সকালের মধ্যে আপাতত বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেয় পিটিআই। পিটিআই নেতাকর্মী ও সমর্থকেরা ইসলামাবাদে ঢুকেছিলেন তিন দাবি নিয়ে। ফেব্রুয়ারির নির্বাচনের ম্যান্ডেট পুনরুদ্ধার, ইমরান সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং বিচার বিভাগে নিয়োগের ওপর সরকারি নিয়ন্ত্রণের সাংবিধানিক বৈধতা বাতিল করা। 4 মাসের মধ্যে এটি পিটিআই এর চতুর্থ বিক্ষোভের ঘটনা। একে চূড়ান্ত ডাক আখ্যা দিয়েছিল পিটিআই, কিন্তু কোনো দাবি পূরণ ছাড়াই এভাবে বিক্ষোভ ধসে পড়ায় ধাক্কা খেয়েছে দলের রাজনৈতিক কৌশল। পিটিআই এর শীর্ষ নেতৃত্ব ভীষণ চাপে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ পরিস্থিতিতে পিটিআই কিভাবে সংগঠিত হবে তা নিয়ে রয়ে গেছে অস্পষ্টতা। সংঘর্ষের আগে পরে পিটিআই এর প্রায় 5000 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির দাবি, বিক্ষোভে 8 সমর্থক নিহত হয়েছেন। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। কর্মকর্তাদের দাবি, বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি, বরং পিটিআই এর বহর থেকে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর গাড়ি তুলে দেওয়া হলে 3 রেঞ্জার নিহত হন। সংঘর্ষে নিহত হয়েছেন 1 পুলিশ কর্মকর্তাও। এদিকে খাইবার পাখতুনওয়ার মানসেহরা শহরে মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুর ইঙ্গিত দেন, দলটি সরকারের কাছে দাবি দেওয়া জানানো অব্যাহত রাখবে। তবে সমস্যাটা অন্য জায়গায়। সেদিন বিক্ষোভস্থল থেকে হঠাৎ সরে পড়েছিলেন বুশরা বিবি ও আলী আমিন, যা জন্ম দিয়েছে নতুন আশঙ্কার। 2022 সালের ফেব্রুয়ারিতে ইমরান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক বিক্ষোভ করে আসছে পিটিআই। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে পিটিআই প্রার্থীরাই বেশিরভাগ আসনে জয়ী হলেও সরকার গঠনে ব্যর্থ হন। দলের নেতা ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী। সাম্প্রতিক ব্যর্থ বিক্ষোভে নেতাদের সরে পড়ার ঘটনা দলে নতুন বিভাজনের জন্ম দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পরবর্তী পদক্ষেপ এখন কি হবে তা নিয়েও মন্তব্য করতে চাইছেন না পিটিআই নেতারা। বিশ্লেষকেরা বলছেন, ইমরান খানের মুক্তির দাবিতে আরেকটি বড় বিক্ষোভ শুরু করা এ মুহূর্তে পিটিআই এর জন্য প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। এখন কৌশল হতে পারে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়া এবং মানবাধিকার ও সামাজিক ইস্যু সামনে রেখে জনসমর্থনের আন্দোলন গড়ে তোলা। আর তা যদি না হয়, কি হতে চলেছে পিটিআই ও পাকিস্তানের ভাগ্যে? দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।